গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি কনভার্শন করতে হয় তো এখানে দেখেন দুইটা প্রবলেম উঠাইছি এখানে এটা হচ্ছে সতেরো সি এটা আছে হেক্সাডেসিমাল এটাকে করতে হবে বাইনারিতে তাহলে সেভেনটিন সি তাহলে এই সেভেনটিন সিকে আমরা কী করবো বাইনারিতে নিব তো আপনারা জানেন বাইনারি হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বার কত জিরো থেকে নাইন পর্যন্ত আর এ বি সি ডি এফ তো এটা টেন রিপ্রেজেন্ট করছে এটা ইলেভেন এটা হচ্ছে টুয়েলভ এটা থার্টিন এটা ফোরটিন এটা হচ্ছে ফিফটিন তো আমরা যখন অকটাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করছিলাম তখন ফোর টু ওয়ান নিয়েছিলাম এবং আটটা আমরা কনভার্ট করতে পারছিলাম কিন্তু এই তিনটা কোড দিয়ে কিন্তু আমরা এই নাইনকে পারবো না আমরা যদি নাইন বানাতে চাই তাহলে এইগুলা দিয়ে কি পারবো নাইন বানাতে চাইলে আমরা যদি সবগুলাই এক একও দিই তাও আমাদের এখানে সর্বোচ্চ সাত পর্যন্তই হয় যেহেতু হয় না তো আমাদেরকে এখানে আর বিট নিতে হবে তো সেটা কি ফোরের পরে এইট তো আরও বিট লাগলে আমরা এরপরে নিতাম কত ষোলো নিতাম মানে এরকম ডবল ডবল করে আসতো তো এখন আমাদের যেই সিমাল নাম্বার জিরো থেকে ফিফটিন বা জিরো থেকে এট পর্যন্ত এইগুলো সবগুলোকে আমাকে তাহলে কনভার্ট করতে হবে কত চার বিটে তাহলে এটা জিরো ওয়ান কত হবে জিরো 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 ওয়ান তারপর টু কত হবে জিরো জিরো এখানে ওয়ান দিতে হবে এখানে ওয়ান দিতে হবে থ্রি কত হবে জিরো জিরো এখানে আচ্ছা টু হলে তো এখানে জিরো দিতে হচ্ছে থ্রি যখন হবে তখন জিরো জিরো এখানে আমার ওয়ান দিতে হচ্ছে এখানে ওয়ান দিতে হচ্ছে ফোর যখন তখন এখানে জিরো শুধুমাত্র এখানে ওয়ান দিতে হচ্ছে শুধুমাত্র ফোরে ওয়ান দিতে হচ্ছে এখানে জিরো এখানে জিরো তাহলে আমরা ফোর পাচ্ছি যখন ফাইভ যখন ফাইভ তখন কি এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান দিলে আমরা ফাইভটা পেয়ে যাচ্ছি সিক্স যখন তখন এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান দিলে আমরা সিক্স কিন্তু পেয়ে গেছি তাহলে এখানেও জিরো সেভেন যখন তখন জিরো এখানে এইগুলা ওয়ান যখন এইট তখন কি হবে এখানে ওয়ান এগুলা জিরো যখন নাইন তখন এটাতে ওয়ান এ দুইটাতে জিরো এটাতে ওয়ান তাহলে আমরা নাইন পেয়ে গেলাম এখন আমরা যখন টেন বানাবো যখন আমরা টেন বানাইতে চাই টেন বানাইলে কি হবে আমরা টেন বানাইতে চাই টেন বানাইলে এখানে ওয়ান দিতে হবে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তাহলে আট আর দুয়ে কিন্তু দশ হয়ে গেছে আর টেন মানে কি এ তো যখন বি বানাবো বি মানে কি ইলেভেন তাহলে ইলেভেন বানাতে চালে এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে কিন্তু আমার হয়ে গেলো তারপর সি যখন বানাবো তখন কী হবে সি মানে হচ্ছে টুয়েলভ আর টুয়েলভ বানাতে চালে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো জিরো দিলে টুয়েলভ হয়ে যাচ্ছে ডি মানে হচ্ছে থার্টিন তাহলে ডি মানে যেহেতু থার্টিন তাহলে থার্টিন বানাইতে চালে আমরা এখানে ওয়ান এখানে ওয়ান বারো হলো আর এখানে জিরো এখানে ওয়ান দিলে হয়ে গেল তারপর ই যখন বানাবো তখন এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তাহলে আট আর দুয়ে আট আর দুয়ে দশ হয়েছে আমার তাহলে ই লাগবে তাহলে এখানে ওয়ান দিতে হবে তাহলে আট চার বারো তেরো চোদ্দো তাহলে আমরা পেয়ে গেলাম ই তারপর এফ যখন বানাবো তখন কি হবে সবগুলোতে দিলে আমার ফিফটিন আসছে আট চার বারো তেরো চোদ্দো আর একে পনেরো তাহলে এফ সমান আমরা পাচ্ছি ওয়ান 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 তাহলে দেখেন আমরা এইট ফোর টু ওয়ান দিয়ে কিন্তু আমরা এই হেক্সা ডিসিম্বালে এই ষোলোটা কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করতে পারছি তো আমরা এখন এই সতেরো সিটাকে করবো তাহলে সতেরো সি এটা সিক্সটিনে আসে তো এটাকে যদি করতে চাই তাহলে আমরা কী করতে হবে এটাকে চার বিটে কনভার্ট করবো তো ওয়ানকে চার বিট কনভার্ট করলে কী পাচ্ছে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান সেভেন কে চার বিটে কনভার্ট করলে পাচ্ছি জিরো ওয়ান 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 আর সিকে যদি আমরা চারবিটে কনভার্ট করি সিকে কে যদি চারবিটে কনভার্ট করি তাহলে পাই ওয়ান ওয়ান তাহলে এগুলাকে যদি একটু লেগে তাহলে কী হয় জিরো জিরো ওয়ান তো এটা হচ্ছে বাইনারি এটা আসলো কোথায় থেকে এই যে 17 সি থেকে তাহলে সেভেন্টিন সি হেক্সা হেক্সাডেসিমাল এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসে জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তো এখানে যেহেতু এই জিরো এই জিরো জিরো জিরোগুলো যদি আমরা নাও দিই তাও হবে যে ওয়ান জিরো ওয়ান এই জিরো তিনটা বাদ দিয়ে এগুলো লিখতে পারি ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তো সেভেনটিন সি এটার বাইনারি আমরা এটাও বলতে পারি আবার এটাও বলতে পারি তো এটা ডি তাহলে ডি দেখেন আমরা চার বিট করে কত পাইছি ডিতে পাইছি হচ্ছে ওয়ান ওয়ান জিরো কত পাইছি ইতে দেখেন পাইছি ওয়ান 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 এতে পাইছি কত ওয়ান জিরো তারপরে দশমিক আছে দশমিকের পরে চার চার সমান জিরো ওয়ান জিরো জিরো সমান কত বি সমান দেখেন ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান আর সি সমান কত ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে আমরা এই যে হেক্সা ডিসিমাল এটাকে কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি তাহলে কী আসলো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তাহলে এটা হলো কি বাইনারি নাম্বার এটার বাইনারি নাম্বার হচ্ছে এটা তাহলে হেক্সাডেসিমাল ছিল ডি এ পয়েন্ট ফোর বি সি হেক্সাডেসিমাল ছিল বাইনারিতে করলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তো আশা করি বুঝতে পারছেন জাস্ট এটা মনে রাখলে আপনারা এগুলো করতে পারবেন যে এইট ফোর টু ওয়ান কোডে জিরো বানাইলে আমার কত হয় এ বি সি ডি এফ বানাইলে কত হয় এগুলো জাস্ট এইখানে বসাই দিতে হবে বসাই দিয়ে একত্রে লিখলেই হয়ে যাবে বাইনারিতে কনভার্শন তো আশা করি হেকজা রেসিমার টু বাইনারি কনভার্শন আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করবো আপনাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল